রক্ষণাবেক্ষণের জন্য ওইখানে একটা বিট অফিস আছে, সিংহাবাদ বিট অফিস, যেটা তিলাসন গ্রামে অবস্থিত। সেখানে 5 জন বন কর্মচারী আছেন সেটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য। সকাল বিকাল সন্ধ্যা তারা পেট্রোলিং করেন এবং যখন জলাশয় যেগুলো আছে সেগুলোতে নৌকা নিয়েও পেট্রোলিং করেন। সেখানে কি পর্যটকরা যান? হ্যাঁ, পর্যটকরা যান এখানে, যেমন পরিযায়ী পাখি আসে, শীতের সময় পরিযায়ী পাখিরা আসে। তো এই যেহেতু জলাশয় আছে পর্যটকরা যান। বিভিন্ন জায়গায় মালদা জেলার বিভিন্ন জায়গা থেকে এখানে পিকনিক করতে আসে এবং বহু লোকজনের সমাগম হয়। তো এই জায়গাটাকে যদি সরকারিভাবে পর্যটন স্থল করা যায় তাহলে খুব ভালো হয়। আর আমাদের যেটুকু আমরা জানি, এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে হিজলবন, এবং এখানে সরকারিভাবে বনরক্ষী নিয়োগ করা আছে এবং বন জঙ্গলে বিভিন্ন রকম মানে জন্তু নেই কিন্তু অনেক রকম ইয়ে আছে, পাখি টাকি সব বাইরে থেকে জলাশয়ে আছে। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি সব খবর সবার আগে পরিবেশন করার, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি চোখে চোখ রেখে কথা বলার, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি খবরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির রঙে পরিবেশন করার, আমরা কেবল প্রতিশ্রুতি দিয়েছি সত্যটাকে আপনাদের কাছে তুলে ধরার, যা আমরা পালন করেছি ও করতে থাকব। দেখতে থাকুন KLSP News, কোনো বাধা মানে না।